রাজধানীর আজিমপুর কলোনি মাঠে প্রায় 3000 মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বঙ্গবাজার অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবাজার এই সব অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। কর্মসূচির নামে বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আওয়ামী লীগ মাঠে থাকবে বলেও জানান তিনি। আন্দোলনে ব্যর্থ হয়ে আজকে যদি আবার কোনো প্রকার বিশৃঙ্খলা সহিংসতার উস্কানি দেয় আমাদেরকেও ওই 300 জায়গায় আমরাও শান্তিপূর্ণ অবস্থান। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চ্যালেঞ্জে রয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব, মাঝে মধ্যে জোট বড় হয় আবার ছোট হয়, আবার আকার বড় হয় অ্যামিবার মতো, অ্যামিবার আকার বড় হয় আবার মাঝে মধ্যে নিজে ভাগ হয়ে যায়, বিএনপি জোট হচ্ছে ঠিক সেরকম। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ সাদেক খান। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।